আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নুরুদ্দিন টিভিতে আপনাকে স্বাগতম। আজকে আমরা জানব শয়তানের ৬টি দুর্বলতা ও অক্ষমতা। জিন মানুষের মতোই, কোথাও সে শক্তিশালী, কোথাও বড় দুর্বল। শয়তান শক্তিশালী হলেও তার চক্রান্তের ব্যাপারে মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই শয়তানের চক্রান্ত দুর্বল। সূরা নিসা আয়াত ৭৬। নাম্বার ১, নেক লোকদের উপর শয়তানের কোনো আধিপত্য নেই। শয়তানের শক্তি ও প্রতিজ্ঞা আছে সে আদম সন্তানকে পথভ্রষ্ট করবে, কিন্তু সকলকে নয়। কিছু লোকের কাছে সে বড় মিসকিন ও দুর্বল, তাদেরকে সে কুফরি ও পথভ্রষ্টতার বাধ্য করতে সক্ষম হবে না। চেষ্টা তো করবে, কিন্তু সফল হবে না, কারণ তাদের বুনিয়াদ হবে মজবুত, তাদের ইমান হবে সুদৃঢ়, তাদের আমল হবে নেক এবং তাদের সহায়ক হবেন খুদ প্রতিপালক। তিনি বলেছেন, আমার দাসদের উপর তোমার কোনো ক্ষমতা নেই, আর কর্মবিধায়ক হিসাবে তোমার প্রতিপালকই যথেষ্ট। সূরা বনী ইসরাইল আয়াত ৬৫। শয়তানের আধিপত্য কেবল তাদের উপর যারা তার চিন্তা চেতনায় এক মতালম্বী, যারা স্বেচ্ছায় তার অনুসরণ করে এবং সৃষ্টিকর্তার অবাধ্যতা করে। মহান আল্লাহ বলেছেন, বিভ্রান্তদের মধ্য হতে যারা তোমার অর্থাৎ শয়তানের অনুসরণ করবে, তারা ছাড়া আমার একনিষ্ঠ বান্দাদের উপর তোমার কোনো আধিপত্য থাকবে না। সূরা আল হিজির আয়াত ৪২। নাম্বার ২, শয়তান কিছু মুমিনকে দেখে ভয়ে পলায়ন করে। কোনো বান্দা যখন ইসলামে পরিপক্কতা লাভ করে, ইমান তার মর্মমূলে বদ্ধমূল হয়, মহান আল্লাহর সীমারেখার হেফাজত করে, তখন শয়তান তার সাক্ষাতে ভয় করে এবং তাকে দেখে পলায়ন করে। তেমনি একজন ব্যক্তি ছিলেন উমর বিন খত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। শয়তান তাকে ভয় করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, শয়তান অবশ্যই তোমাকে ভয় করে, হে উমর। নাম্বার ৩, শয়তান স্বপ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ধারণ করতে পারে না। নাম্বার ৪, শয়তানেরা কোনো মুজিজা দেখাতে সক্ষম নয়। আল্লাহ তাআলা আমাদেরকে শয়তান থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আমিন আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।